আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি যে রেসিপিটি নিয়ে আসছি সেটা হলো ইলিশের লেজের ভর্তা। এই ইলিশের লেজের ভর্তাটা আমি সম্পূর্ণই মাওয়া ঘাটের স্টাইলে করব। এর জন্য এখানে আমি দুইটা ইলিশ মাছের লেজ নিয়েছি। এই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, তাহলে আমার সাথেই থাকুন। এবার পরবর্তী স্টেপে চলে যাই। প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে নিয়েছি আর লেজ দুটোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে প্যানে দিয়ে দিচ্ছি লেজগুলো, দিয়ে ভালো করে ভেজে নিব। এই মাওয়া ঘাটে ইলিশের লেজের ভর্তা খাওয়ার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে সেই মাওয়া ঘাটে চলে যায়। যারা ভোজন রসিক তারা ফ্যামিলি নিয়েও ওখানে এই ইলিশের লেজের ভর্তা খেতে চলে যায়। আশা করি আমার এই রেসিপিটি দেখার পর অনেকেই বাসায় তৈরি করবেন আর মাওয়া ঘাটে যেতে হবে না। আপনারা বাসায় মাওয়া ঘাটের স্বাদটা পেয়ে যাবেন এইভাবে যদি ইলিশের লেজের ভর্তাটা তৈরি করেন। মাছটাকে এইভাবে আমি লাল লাল করে ভালো করে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে একটু লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর যে এক্সট্রা তেলটা থাকবে সেটা আমি রেখে দিব। এবার লেজগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে আমি তুলে নিয়েছি আর এক্সট্রা তেলটাও নিয়ে নিয়েছি। এবার পরবর্তী ধাপে এরকম হাম্বল দিস্তা সবার বাসায় কম বেশি আছে আমাদের। এবার যেটা করব সেটা হবে এটাকে ভালো করে কুটে নিতে হবে। আমরা সাধারণত লেজের ভর্তা যখন বানাই হাত দিয়ে কাটাগুলো বেছে নিই, কিন্তু মাওয়া ঘাটের লোকেরা যেভাবে করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওরা এইভাবে মাছটাকে একদম কুটে নেয় মিহি করে, এর ফলে সম্পূর্ণ কাঁটাগুলো আলাদা হয়ে যায় এবং বাছতেও সুবিধা হয়। আমার কোটা হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে উঠিয়ে নিলাম। কাঁটাগুলো দেখাই যাচ্ছে, সবগুলো কাঁটা একদম আলাদা হয়ে আছে। এখন শুধু বেছে নেওয়ার পালা। এই কাঁটাগুলো একটু সাবধানে সবগুলো বেছে নিতে হবে যেন কোনো কাঁটার অংশই না থাকে, তাহলে যদি মাখার সময় কিন্তু হাতে ঢুকে যেতে পারে। এই জন্য একটু চেক করে করে কাঁটাগুলো বেছে নিব যেন কোনো কাঁটার অংশই না থাকে। মাছগুলো আমার বাছা হয়ে গিয়েছে, খুব সফট একটা মিহি একটা মাখা এখানে। এবার বাকি অংশটা সেরে ফেলি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি চিকন করে আর নিয়েছি কতগুলো শুকনা মরিচ। এবার হাত দিয়ে ভেঙে নিয়ে নিব। আমার যতটা প্রয়োজন ততটাই দিব। এভাবে কুটে নিলাম। আমি এখানে 3টি মরিচ দিয়েছি, যদি প্রয়োজন হয় পরে আবার দিব। এই মাওয়া ঘাটের ইলিশের লেজের ভর্তাটা একটু ঝালই হয়ে থাকে, আমি আরেকটা দিয়ে দিচ্ছি। যারা ঝাল পছন্দ করেন ইচ্ছে হলে আরও দিতে পারেন, কারণ এই ভর্তাটা একদম লাল টুকটুকে হয়, দেখতে একটু আকর্ষণীয় লাগে। এবার এক্সট্রা তেলটা দিয়ে দিচ্ছি, এটারও মজার একটা ফ্লেভার আছে যে ভাজা তেলটা। এবার মিহি মাছটা দিয়ে দিলাম আমি পেঁয়াজটার সাথে, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। আশা করি আমার এই মাওয়া ঘাটের ইলিশের লেজের ভর্তা আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং বাসায় আপনারা সবাই একবার হলেও তৈরি করবেন, তাহলে এটা স্বাদ বুঝতে পারবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে আমি ভর্তাটা রেডি করে নিলাম, এবার সার্ভ করে নিচ্ছি। দেখতেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে। और एक धनिया पता दिए आमी एटाके गार्निश करे निब जेन आरेकटू आकर्षण लागे। ताहले सबाई भालो थाकुन, सुस्थ थाकुन, आमार पाशे थाकबेन, आमार जोन्नो दुआ करबेन। आल्लाह हाफेज।